السلام عليكم ورحمة الله وبركاته. আশা করি সবাই ভালো আছেন। আমরা আসছি জিয়ারার উদ্দেশ্যে আপা আম্মার সাথে জেবল সুর মক্কা। এই ওনারা মোয়াল্লেম, ওনাদেরকে বলতেছে হজ কাফালার। আশরাফ ওভারসিস যেখানে আমাদের ওটা সম্ভব না, সেজন্য সব হাজিরা ওমরা হাজিরা এসে এই নিচে ময়দানে জেবল সুরের নিচে এসে জিয়ারা করে, কারণ এই পাহাড় অনেক উঁচু। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উঁচুতে উঠে আশ্রয় নিয়েছিলেন। এটাই হচ্ছে জেবল সুর, যেখানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যাত্রা বিরতি করেছিলেন। এখানে ওঠার জন্য প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। তো আমরা নিচের থেকে এসে জিয়ারা করে আবার অন্য জায়গার জন্য যাত্রা শুরু করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমরা আসছি জেবল রাহমা, রাহমতের পাহাড়। আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উঁচায় সব হাজিরা পাহাড়ের মধ্যে উঠতেছে দেখার জন্য। অনেক অনেক হাজি, হাজার হাজারে। এটা হজ কাফালার লোক আমাদের এখানে দাঁড়াইছে, সবাই ওদের ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়াইছে। জেবল রাহমা, রহমতের পাহাড়। এরপর ইনশাল্লাহ আমরা যাবো মসজিদে নিমরা, আরাফার ময়দান, যেখানে অবস্থিত মসজিদে নিমরা, যেখানে হজের খুতবা পেশ করা হয়। আপনাদেরকে এরপরে দেখাবো। অনেক অনেক হাজার হাজার হাজি এখানে আসছে, প্রচুর পরিমাণ। জেবল রাহমা দেখার জন্য আসছে। আমার আম্মা, শাশুড়ি, আমার সম্বন্ধী, আমার আব্বা, আমরা, আমার দুই ভাই জেবল রাহমাতের নিচে আছি আমরা এখন। আমরা এখন জেবল রাহমাতে উপরে ওঠার জন্য উপরে উঠতেছি ধীরে ধীরে। অর্ধেক পথ চলে আসলাম রাহমাতের পাহাড়ের চূড়ায় ওঠার জন্য।
জেবল রহমত উঠে গেছে, আমরা অনেক টায়ার্ড হয়ে গেছে আমরা। ওই মহল্লা তো সব মরে যাবে। জেবল রহমত এটার ইতিহাস অবশ্য আমি জানি না, মহল্লামের থেকে জিজ্ঞেস করতে হবে। সবাই উঠতেছে তাই আমিও উঠলাম, অনেক কষ্ট হয়ে গেছে। আমরা এখন জবল রহমতের সর্বোচ্চ চূড়ায় আছি, এখান থেকে বাইরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে লিখে দেওয়া হয়েছে বাংলার মধ্যে আরবির মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই পাহাড় অথবা পাহাড়ের নির্মিত পিলারে আশেপাশে স্থানকে সালাত আদায় অথবা দোয়া করার স্থান হিসাবে নির্ধারণ করেননি। তার মৃত্যুর পর তার সাহাবিগণ এখানে সালাত আদায় কিংবা দোয়া করেননি, কিন্তু আমরা এখানে বাঙালিরা এসে নামাজ পড়তেছে, দোয়া করতেছে এই আর কি। মসজিদে নিমরা আমরা চলে আসছি, দুই ঘন্টা সময় লাগে, হতে দুই ঘন্টা মসজিদে নিমরা আরাফাতের ময়দান। আমরা যাচ্ছি এখন মিনা, মুজদালিফা, জামরাক, যেখানে শয়তানকে পাথর মারা হয়, তিনটা স্থান একই জায়গায়। এই যে মুজদালিফা, মিনা, জামরাত, আমাদের সাথেই থাকুন। মিনা মুজদালিফার পথে রাস্তার দুই ধারে সারি সারি গাছ, মুজদালিফা 3.1, 6.9, 9.8 কিলোমিটার, মুজদালিফা 1.1 কিলোমিটার, মিনা 4.9 কিলোমিটার, জামরাত 7.9 কিলোমিটার। আমরা মুজদালিফা পাশে পৌঁছে গেছি। উপরে মেট্রো রেল, স্টেশন উপরে মিনা পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি।
জামারাতের দিকে যাচ্ছি আমরা এখন। আমরা জামারাতের কাছাকাছি পৌঁছে গেছি এখন। টানেলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখন, সুরঙ্গ পথে পাহাড়ের ভিতর দিয়ে যে টানেল গেছে মক্কাতে, সেই টানেলের ভিতর দিয়ে আমরা এখন হোটেলের পথে রওনা হলাম। অনেক লম্বা টানেল। জেবেলের নূর অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার সম্ভব হচ্ছে রাস্তাতে দাঁড়িয়ে। জেবেলের নূর যেখানে কোরআন নাযিল হয়েছিল। আমরা মসজিদুল হারামের দিকে যাচ্ছি। মসজিদুল হারামে চলে আসছি আমাদের হোটেলের কাছাকাছি, ক্লক টাওয়ার। আমরা আসছি ক্লক টাওয়ারে নাস্তা করার জন্য। ক্লাস দিত হন ক্লাস আর গো দাঁড় যাও চিকেন পাস্তা নুডলস বিরিয়ানি। আমরা আসছি ক্লক টাওয়ারে।
আর আর উঠো শুধু খানা হচ্ছে ওই আদম দেবে দেবো তো আদম দেবে দেবো তো একটু তাড়াতাড়ি আমরা আছি এখন ক্লক টাওয়ারে P10 আজকে এশার জামাত শেখ মৌলানা আব্দুর রহমান সুদেশ জামাতের মাধ্যমে আমরা আদায় করলাম আলহামদুলিল্লাহ আমরা এখন ক্লক টাওয়ারের মসজিদে আছি আমরা আছি এখন ক্লক টাওয়ার চতুর্থ তলায় ফোর্থ ফ্লোরে একটু